তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আজ নতুন এক ভিডিওতে নিয়ে। অনেকদিন ভিডিও দেওয়া হয়নি, তার কারণে তো আজকে নতুন ভিডিও হবে। তো অনেকে কমেন্টস করেছে যে দাদা, নতুন জায়গায় কাজ করতে গেছি, সেখানে কীভাবে জয়েন করব, সে জয়েন করার পর যে কথাবার্তাগুলো হবে, তো সেই কথাবার্তাগুলো কীভাবে বলবো, তো সেই কথাগুলো একটু শিখিয়ে দিতে তাহলে ভালো হতো। তো চলো আজকে সেই সব কথাবার্তা নিয়ে ভিডিও হবে, খাতায় লেখা আছে, চলো দেখা যাক বাদ বাকিটা। তুমি কারো না কারো মাধ্যমে জয়েন হবে, তুমি কারো না কারো মাধ্যমে জয়েন হবে, হয় তোমার বন্ধু বান্ধব, হ্যাঁ তোমার আত্মীয় স্বজন, কাকা ভাই মামা, কেউ কেউ না কেউ তোমাকে সেইখানে কাজটাতে জয়েন করাবে। ফার্স্ট অফ অল তো সেটাই না, তুমি চেন্নাইতে আছো, হঠাৎ করে কি আমি কাজ দিতে পারবো? না, কেউ না কেউ তো নিয়ে যাবে, কারো সোর্সে যাব। তো প্রথমটা ক্লিয়ার হয়ে গেল, জয়েন করানো হয়ে গেলো। এবার যে কথাবার্তাগুলো হবে তো সেগুলো আমরা আলোচনা করবো বাংলা থেকে তামিল ভাষায়। ফার্স্ট তুমি ধরো কোথাও কাজে গেলে বলবেই তো যে আমাকে একটু শিখিয়ে দেবেন। ফার্স্ট কোনো একটা কাজ করতে বললো বা তুমি জানো না সেই কাজটা, তো তখন তুমি বলবে যে আমাকে একটু শিখিয়ে দেবেন বা দেবে, দুভাবে বলতে পারো। তো আমি ভালোটা দিয়েই লিখলাম, মানে সবাইকে বলতে পারবে দেবেন। তো এই কথাটা তামিল ভাষায় হয়ে যাবে, এনেকে কুঞ্জো কাটরে কুরপিংলা, এনেকে কুঞ্জো কাটরে কুরপিংলা, মানে আমাকে একটু শিখিয়ে দেবেন, ঠিক আছে? 2 নম্বর, এটা কোথায় পাবো? ধরো তোমার কাজের জায়গায় সে কিছু বললো যে জিনিসটা নিয়ে আয়, তো তুমি তাকে বলতে পারবে, হ্যাঁ এটা কোথায় পাবো? আমরা বাংলায় বলি এটা কোথায় পাবো, তো তামিল ভাষায় সেটা হয়ে যাবে ইদি ইঙ্গে কারিকো, ইদি ইঙ্গে কারিকো, মানে এটা কোথায় পাবো, ঠিক আছে? তারপরে 3 নম্বরে আছে, এটা আমি শিখতে চাই, এটা আমি শিখতে চাই। তো তামিল ভাষা কী হয়ে যাবে, ইদি না কাটতে কোনো, ঠিক আছে, ইদি না কাটতে কোনো, মানে কি এটা আমি শিখতে চাই। ধরো সে কোনো কাজ করছে, তোমাকে তুমি জিজ্ঞেস করছো যে এই কাজটা আমি শিখতে চাই, তো সেই কথাটা তামিল ভাষা হয়ে যাবে ইদি না কাটতে কোনো, ঠিক আছে? 4 নম্বর, এরপর আমি কি কাজ করব, এরপর আমি কি কাজ করব। ধরো তোমাকে কোনো একটা কাজ দিলে, সেই কাজটা হয়ে গেছে, তো এবার তুমি বলছো যে এরপর আমি কি কাজ করব, তো সেই কথাটাকেই তামিল ভাষায় বলবে ইদি কাপ্রম না এন্দা বেলা সেয়েনো, ইদি কাপ্রম না এন্দা বেলা সেয়েনো, মানে এরপর আমি কি কাজ করব, ঠিক আছে? 5 নম্বরে, ওই কাজটা হয়ে গেছে, এবার তোমার জায়গার কাজের জায়গায় যে লোকটা সে বলতেই পারে যে ওই কাজটা হয়ে গেছে, তো এই কথাটা তামিল ভাষা হয়ে যাবে যে আন্দা ভেলাই মুরিঞ্জিচা, আন্দা ভেলাই মুরিঞ্জিচা, আন্দা ভেলাই মুরিঞ্জিচা, বলে মানে ওই কাজটা হয়ে গেছে। তোমার যদি হয়ে যায় বলবে হা মা মুরিঞ্জিচে, হা মা মুরিঞ্জিচে, মানে কি হ্যাঁ হয়ে গেছে, ঠিক আছে? তারপরে চলে আসি 6 নম্বরে, আর কি কাজ আছে, আর কি কাজ আছে, মানে তোমার কাজগুলো হয়ে গেছে বা তুমি দাঁড়িয়ে আছো বলছো যে আর কি কাজ আছে, তো এই কথাটাকে তামিল ভাষায় বলবে ইনোর ইন্না ভেলা ইরকে, ইনোর ইন্না ভেলা ইরকে, মানে আর কি কাজ আছে, ঠিক আছে? 7 নম্বর, 7 নম্বরে আমি কি কাজ করব, তো এই কথাটা তামিল ভাষা হয়ে যাবে না এন্দা ভেলাই সেনো, না এন্না ভেলাই সেইবে, ঠিক আছে? এন্না মানে কি, না মানে আমি, না এন্না ভেলা সেইবে, মানে আমি কি কাজ করব, ঠিক আছে? আমাকে একটু বলে দিন, আমাকে একটু বলে দিন, তামিল ভাষা হয়ে যাবে এনেকে কুঞ্জু সল্লি উড়েঙে, এনেকে কুঞ্জু সল্লি উড়েঙে, আমাকে একটু বলে দিন। কুঞ্জু মানে অল্প একটু, ঠিক আছে, ওকে বলা হয় একটু বলে দিন। তোমার নাম কি, তামিল ভাষায় যাবে অঙ্গ পের এন্না, মানে তোমার নাম কি, অঙ্গ পের এন্না, ঠিক আছে? তোমার নাম আপনার নাম দুভাবেই বলা যায়, অঙ্গ পের এন্না। সে যদি জিজ্ঞেস করে আমার নাম কি, এন্নরি পের এন্না, তখন তুমি এভাবে বলবে যে এন্নরি পের এন্না, মানে আমার নাম কি, ঠিক আছে? তারপর 10 নম্বর, এই কাজটা আগে করেছেন, তোমার যখনই বলে তোমার নাম কি, সে তোমাকে জিজ্ঞেস করতেই পারে যে এই কাজটা আগে করেছো, তো এই কথাটা তামিল ভাষা হয়ে যাবে ইন দ্য ভেলাই মদলে সেঞ্জি টিংলা, ইন দ্য ভেলাই মদলে সেঞ্জি টিংলা, মানে কি এই কাজটা আগে কোথাও করেছো, সেটাই বলতে চাইছে, ঠিক আছে? 11, এই কাজটা কিভাবে করব, ইন দ্য ভেলাই এপ্রি সেইবে, ইন দ্য ভেলাই এপ্রি সেইবে, মানে এই কাজটা কিভাবে করব, ঠিক আছে? তো এই ছিল পার্ট 1 ভিডিও, পার্ট 2-এর ভিডিও আসবে, তার লেখাগুলো অন্য জায়গায় চলছে, ঠিক আছে? তো আই থিঙ্ক তোমরা এই লেখার ভিডিওর কথাগুলো ভালো করে বুঝতে পেরেছো, যদি বুঝতে পেরে থাকো তো খুব ভালো, আরও যদি কোনো কথাবার্তা
ইচ্ছে থাকে যে দাদা এই কথাগুলো শিখিয়ে দিন, তো তোমরা নিচে কমেন্টস করো। এতে আমি খুব উৎসাহী হব এবং খুব আনন্দ পাবো যে হ্যাঁ কেউ তো শিখতে চাইছে, তাই না? তো চলো দেখা হচ্ছে পরের এক ভিডিওতে। পেটের দুঃখে আর কত কাল, জেলা রাজশাহী কলসি বাজায়।